হ্যালো এভরিওয়ান, সবাই করোনা জ্বরে আক্রান্ত এই এই সময়ে সবাই নিশ্চয়ই ভালো নেই। দীর্ঘদিন ধরে আমরা বাসায় অবস্থান করছি, স্বাভাবিকভাবে এই কাজটা আমাদের এই রাষ্ট্রের নাগরিক হিসেবে করা উচিত। তো সেই কাজ করতে করতে অনেকে মানসিকভাবে নানান সমস্যায় পড়তেই পারে। তো সবার উচিত হবে এর মধ্যে একটু ভালো থাকা। তাই বহিঃপ্রকাশ হিসেবে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্মৃতিচারণ করতে চাই। আমার যারা বন্ধু, সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট বা পরিচিতজন যারা আছে, তারা এটা দেখলেও ইউনিভার্সিটির স্মৃতি মনে করে অন্তত একটু আনন্দিত হয়, ভালো লাগে। এই কাজটুকু করার জন্য মূলত আমি এটা করতে চেয়েছি, বা তারই বহিঃপ্রকাশ হিসেবে এই ক্যামেরার সামনে আসা মূলত। তো আমি আজকে একটা মজার জিনিস সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়তাম, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলিতে গলিতে যেখানে খাওয়ার দোকান ছিল, চেয়ার টেবিল বেঞ্চ পেতে অনেক সময় খাবার বিক্রি করতো বিভিন্ন জায়গায়। তো সেই সমস্ত খাওয়ার অভিজ্ঞতাগুলো অনেকেরই স্মৃতিতে জল জল করছে। তো আমি সেই সমস্ত খাওয়ার অভিজ্ঞতা নিয়ে একটু স্মৃতিচারণ করতে চাই। আমার মনে আছে, আমি যখন একদম ফার্স্ট ইয়ারে, তখন এস এম ওদের করিম ভাই বঙ্গবন্ধু হলের ম্যানেজার ছিলেন। তো একদিন দুপুরবেলা ওনার ক্যান্টিনে এসে আমার পকেটে টাকা নাই, তো লজ্জাও পাচ্ছি, কি করি, আবার খিদাও লাগছে। তো এই অবস্থায় করিম ভাইকে বললাম, করিম ভাই আমার পকেটে তো টাকা নাই কিন্তু আমার তো খিদা লাগছে। করিম ভাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বললো, ভাই আপনি একটা ভালো মানুষ, খাবেন তা বলতেছেন, কত মানুষ আছে খেয়ে টাকা না দিয়ে চলে যায়, আপনি খান, কোনো সমস্যা নেই। এই যে করিম ভাইয়ের প্রতি একটা শ্রদ্ধা বোধ তৈরি হলো, সেটা আজ অব্দিও আছে। করিম ভাই এখন এস এম হলে আছে, করিম ভাই গেলেই জড়িয়ে ধরে, কি একটা প্রাণবন্ত হাসি দেয়, আরে ভাই এসছেন। করিম ভাই এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে, বহুদিন ধরে দিয়ে যাচ্ছে। এরপরে এস এম হলের যে ক্যান্টিন, ক্যান্টিনের খাবারের মান কোনোদিনও ভালো ছিল না, সবাই মোটামুটি একটা বিরক্তি নিয়েই সেটা খেত। আবার কারো কারো আবার ভালো লাগতো, বিশেষ করে পাতলা ডালটার কথা বলতেই হয়, সেটা খুব ভালো লাগতো। এরপরে এস এম হলের যে মেসে আমি খুব একটা খাই না, তবে হলো রমজান মাসে কিন্তু খেতাম সেরি, তারপরে রাতের খাবারটা খেতাম, আর ভালো মোটামুটি ছিল। আর এস এম হলে আর একটা কথা বলতে চাই, খাওয়ার একটা সমস্যা তো ছিলই, আমার রুমমেট ছোট ভাই ছিল আশরাফ শুভ, সে একদিন আমাকে বললো, ভাই চলেন আমরা রুমে কিছু রান্না করে খেতে পারি। ও অবশ্য নিজে একা একা রান্না করতো, কিন্তু মজার ব্যাপার হলো ও একা রান্না করে খুব একটা পোষাতো না, এই জন্য আমাকে নিল। তো এইভাবে সে আমাকে দীর্ঘ 4 বছর রান্না করে খাওয়াইছিল, খুবই মানে একটা মজার ব্যাপার ছিল আমার কাছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, একদিন দেখি যে শুভ গরুর মাংস কিনেছে। তো শুভকে বললাম, শুভ তুমি কতটুকু গরুর মাংস কিনেছো? শুভ বললো যে 1 পোয়া গরুর মাংস কিনেছি। আমি শুনে তো খুব লজ্জা পেয়েছি যে শুভ তুমি এটা কীভাবে পারলে যে 1 পোয়া মাংস তোমার কাছে কেউ বিক্রি করে। আমি তো শুনে লজ্জা পাচ্ছি, তো বলছি ভাই আমার সাথে সবার খুব ভালো সম্পর্ক, আমি বলেছি কোনো রকম দিদা ছড়াই দিয়ে গেছে। তো এইভাবে শুভর কল্যাণে মাঝে মাঝে 1 পোয়া গরুর মাংস কিন্তু আমাদের খাওয়া হতো। আরও ইন্টারেস্টিং ব্যাপারে, এই 1 পোয়া মাংস যখন দুবাই খেতাম, আবার পরের পক্ষের জন্য রেখেও দিতাম। এই সমস্ত মজার কাহিনী এসে আমাদের মানে খাওয়া সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু হয়েছে। এরপরে পলাশিতে ফুকুল ভাইয়ের চাইনিজ, সেই রাত্রেবেলায় এসে পরোটা রুটি খাওয়া, এই ডিম সবজি দিয়ে চাইনিজ করতো, সেটা সবসময় একটা জমজমাট লাগতো। এরপরে কোথায় খেতে গেলাম, এরপরে হলো সেকেন্ড পলাশিতে বিসমিল্লা একটা হোটেল আছে, সেখানে পরোটা সবজি ডিম ভাজি এটা খুব জমত। শুভ আমরা হল থেকে অনেক আড্ডা দিতে যেতাম, বইটি কিন্তু আমরা মাঝে মাঝে খেতে যেতাম। মিজান ভাইও এখন অডিটে আছে, মিজান ভাইয়ের সাথে 1 মাস সেরি খেয়েছি বইটের ক্যান্টিনে, খুবই মজা ছিল। আমি তো রাতে ঘুমাতাম না, মিজান ভাই আমাকে ফোন দিয়ে বলতে কি এই মতো কি জেগে আসি, যখন ভাই আসি তো বলতে চল তাহলে খেয়ে আসি, খাওয়ার সময় হয়ে গেছে। এরপরে চাঙ্গারপুলের খাওয়ার কথার কতগুলো বলে শেষ করার নাই। তার আগে বক্সিবাজার মোড়ে একটা হোটেল আছে, সেটা কিন্তু খিচুড়ি ডিম মুরগি ভুনা সবজি ভর্তার জন্য খুবই ফেমাস ছিল। আমরা কিন্তু ওইখানে যেতাম কিন্তু দুপুরবেলা, বিশেষ করে রাতে যাওয়া হতো আর কি। এরপরে চাঙ্গারপুলের যে কথা বলছিলাম, চাঙ্গারপুলের মিতালি হোটেল, সেখানে সাদা ভাত এবং কালো ভুনা গরুর মাংস সাধারণ টেস্ট ছিল। সাদেম মামার হোটেল ছিল, সেখানে খিচুড়ি এবং গরুর মাংস খুবই মজা লাগতো। নীরব হোটেল ছিল, সেখানে শাক সবজি ভাজি ভর্তা কি যেটা অস্থির মানে
লাখ তুমি খাওয়াগুলো সবাই আড্ডা দিয়ে খেতাম প্রাণবন্ত, সেটা একটা ব্যাপার আছে। এরপরে আনন্দ বাজার আছে একুশ হলের সামনে, সেখানে কয়েকটা টোম দোকান আছে, সেখানকার খাওয়াটা মূলত খুব ভালো লাগতো আর কি। এরপরে হলো আমরা আরও বিভিন্ন জায়গায় সেগুলো একটু স্মৃতিচারণ করি, যেমন জুয়ো হলের টিন শেডে সেখানে কিন্তু মজার মজার খাবার পাওয়া যেত। আবার হলো জুয়ো হলের যে পুকুর পাড়ে মূল যে ক্যান্টিনটা, সেখানে রাতের বেলা পরোটা ডিম ভাজি পাওয়া যেত, সেটাও মোটামুটি আমরা খেতে যেতাম, ভালো লাগতো। এছাড়া আমরা হলো মহসিন হল এবং জসীমউদ্দিন হল, যে কারণে আমাদের বন্ধুদের কাছে খুব প্রিয় ছিল, সেগুলো নুডলস। এই যে আমরা মারামারি করতাম কীভাবে যে ডিম নুডলস খাবে না সবজি নুডলস খাবো এটা নিয়ে, তবে 2000 নুডলস খুবই মজার ছিল। আমরা প্রায় এখনও ক্যাম্পাসে গেলে মাঝে মাঝে বন্ধুরা মিলে ওইখানে যাই, যে চল আমরা নুডলস খেয়ে আসি, কিছুদিন আগেও কিন্তু এই নুডলস খেয়ে আসছি। এরপরে যে জায়গা একটা জায়গার নাম বলবো খুব অদ্ভুত, সেটা হলো সূর্যসেন হলের একটা ক্যান্টিন ছিল। সূর্যসেন হলে লিটন ভাই এবং তোফাইল ভাইয়ের কল্যাণে সেখানে কিন্তু এই দীর্ঘদিন ধরে তাদের সাথে যাতায়াত করতাম, তাদের খুব যন্ত্রণা হতাম, পেনতাম, কিছু মনে করতো না। সেখানে একটি খাওয়ার ক্যান্টিন ছিল লাদেন গুহা, খুবই অদ্ভুত। ওই সময় তো লাদেন খুবই জনপ্রিয় সারা পৃথিবীতে, তো লাদেন গুহায় কিন্তু বেশ ভেরিয়েশন ছিল খাবারের, সেখানেও কিন্তু আমরা খেয়েছি। এবং সূর্যসেন হলের সামনে ইদানিং বেশ কিছু দোকান আছে, তারা হলো খাবার দাবার বিক্রি করে। সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ার কথা তো বলে শেষ নাই, সকালে নাস্তাটা এখানে হতো, রাতের খাবারও এখানে হতো, অসাধারণ একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। খুব সাম্প্রতিক সময়ে একটা হল হয়েছে বিজয় একাত্তর হল, নতুন হল হওয়ার কারণে অনেক গোছানো ছিল এবং ক্যান্টিন চকচক করতো, পরিবেশনা খুব ভালো ছিল, সেখানে খাবারটা অনেক ভালো ছিল। বঙ্গবন্ধু হলে খাবার দীর্ঘদিন ধরে খেয়েছি, করিম ভাইয়ের কথা বললাম, ওই যে চচ্চড়ি মাছ দিয়ে কাসকি মাছ আলু দিয়ে ইয়া করতো, খুব মজা লাগতো, সেটা বলার নয়। আবার বঙ্গবন্ধু হলের সামনে দু তিনটা দোকানে এই পরোটা ডিম ভাজি এগুলো খুব মজা লাগতো, সেই অভিজ্ঞতাও আছে। জসীমউদ্দিন হলের ক্যান্টিনের খাবারটাও খারাপ না, আবার দই চিলার কথাও বলা যেতে পারে, সেটাও খুব ভালো ছিল। এরপরে আমরা হলো ইদানিং বেশ অনেকদিন ধরে আইবিআর ক্যান্টিনটা খুব ভালো খাবার পরিবেশন করতাম, আমরাও এখানে আড্ডা দিতাম এবং সেখানে দই খেতে যেতাম, কফি খেতে যেতাম, চা খেতে যেতাম। কেউ আবার আমাদের রিনাথ ফৌজিয়া আপু ম্যাজিস্ট্রেট, উনি কিন্তু আমাদের জন্য মাঝে মাঝে রান্না করে নিয়ে আসতো। ছোটো বোন রাখিও আমাদের একদিন রান্না করে খাওয়াইছে, সেটা আমরা খেয়েছিলাম মূলত ইয়াতে ওই আইবিআর ক্যান্টিনে। এই একটা অসাধারণ অভিজ্ঞতা। মধুর ক্যান্টিনের রসগোল্লা, স্লাইস ব্রেড এবং চায়ের কোনো বিকল্প নাই। বিজনেস ফ্যাকাল্টিতে ইদানিং একটা ভালো ক্যান্টিন রয়েছে, ডাকসুর 1 টাকা চায়ের কোনো বিকল্প নাই, এত টেস্টি, 20 টাকায় পুরো খাওয়া হয়ে যেত দুপুর রাতে, সেটা একটা মজার ব্যাপার ছিল। আবার এখন মোল্লাভাইয়ের যে ক্যান্টিনটা আছে বীরত্বর পয়সরে, একটু আধুনিক খাবার পরিবেশন করা হয়, সেটা একটা ব্যাপার। আর মফিজ ভাইয়ের চায়ের দোকানের লাইব্রেরি একদম সামনে, সেটা খুব, সেটা তো মানে অচল, এই ক্যান্টিনটা ছাড়া মনে হয় যে সেন্ট্রাল লাইব্রেরি ঢাকা ইউনিভার্সিটি একদম অচল। হাকিম চৌধুরীর কথা বলেন শেষ করা নাই, যে চা দিত 5 টাকা পরিশোধ করতে দিত, চা বাবদ 5 টাকা দিতে খুব খারাপ লাগতো, মনে হয় যে ফাঁকি দিই, কিন্তু তারপরে একটা বিবেকপুর থেকে বিলটা দিতে হতো। মিলন চত্বরের সেখানেও মোটামুটি এই নান চপ আয়োজন করা হতো, ইদানিং হালিম দেয়, সেটা একটা ব্যাপার। আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের লাইব্রেরির হাকিম চত্বর সংলগ্ন অর্থাৎ দক্ষিণ পাশে কিন্তু লাইব্রেরির সাথে একটা ক্যান্টিন ছিল, সেখানে কিন্তু আমি খেয়েছি, হয়তো বর্তমান সময়ের স্টুডেন্ট যারা তাদের কিন্তু এই অভিজ্ঞতা নাই, কিন্তু সেখানে মোটামুটি দুপুরে খাবার পাওয়া যেত, সকালে নাস্তাও পাওয়া যেত। এরপরে জগন্নাথ হল, সবজির রমরমা অক্টোবর এবং হলো নর্থ, সে সবজি ভর্ত যে কীরকম খাওয়া যেত, অনেক মজার, আমরা রাতের বেলাও খেতে যেতাম, আবার ওখানে ডিম খিচুড়ি আমরা পেতাম, সেই জিনিসটা কিন্তু খুব মজার ছিল। এরপরে আমরা জগন্নাথের পরে পরমাণুতেও আমরা দীর্ঘদিন ধরে খেয়েছি দুপুরের খাবারটা, ওখানে একটু দাম বেশি হতো কিন্তু খাবারটা খুব ভালো লাগতো, মাঝে মাঝে একটু ভেরিয়েশন আনার জন্য আমরা খেতে যেতাম। বাংলা একাডেমিতে বেশি দিন খাওয়া হয়নি, একদিন খেয়েছি। আর হলো সৌরার্ধ্য উদ্যানে দুই জায়গায় দুটো আন্টি হলো মানে খালা রান্না মানে বাসা থেকে রান্না করে নিয়ে আসতো খাবার, এত সবজি প্লেট ভর্তি সবজি থাকতো আর ভর্তা, মনে হচ্ছে কোনটা রেখে কোনটা খাবো, এরকম এরকম করে খুবই টেস্টি হতো। দুপুরে আমরা সবাই লাইব্রেরি থেকে এখানে খেতে যেতাম। এরপরে সৌরার্ধ্য উদ্যান সংলগ্ন চারুকলার পাশে সবিরহাটের খাবারটাও মোটামুটি খেতাম। আর চারুকলার ভিতরে যে খাবারটা ছিল, খাবারের খুব দাম ছিল কিন্তু ভালো লাগতো,
বেশ মোটামুটি মনে হতো যে স্বাস্থ্যসম্মত। এবং ওইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা না বললেই হয়, ওইখানে খেতে গিয়ে এরকম উপরে থাকা হতো যে কাক গাছে কখন প্লেটের উপরে পায়খানা করে দেয়, কিন্তু সে আমাদের কারো কারো এই অভিজ্ঞতা হয়েছিল। তো এত মজা ছিল সেই অভিজ্ঞতাগুলো বলে শেষ করার মতো নয়। এছাড়াও আর কোন জায়গার অভিজ্ঞতার কথা বলবো, এইটা মোটামুটি ক্যাম্পাসের ভিতরের খাওয়ার অভিজ্ঞতা, আরও দু একটা অভিজ্ঞতা তো বাদ পড়তে পারে। তবে চা, ঢাকা মেডিকেলের সামনে যে চায়ের দুধ চা পরিবেশন বিক্রি করা হতো সেটা কিন্তু খুবই টেস্টি ছিল। যারা খেয়েছে তারা হয়তো বা এখনই মনে হয় জিও বা এটা স্বাদ লেগে থাকার মতো অবস্থা কিন্তু সেটা তৈরি হতেই পারে। এছাড়াও আশেপাশে যেমন শর্মা হাউজে অনেকে খেতে যেত, পাশে অষ্টভঞ্জন ছিল, গ্রিলটা খুব মজা লাগতো, অষ্টভঞ্জনের খুবই সুস্বাদু, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর একটা খাবারের কথা বলি না, সেটা একটা অন্যায় হয়ে গেলো, নীল খেতে তেহারি, এই তেহারি যে খায় নাই সে তো ইউনিভার্সিটিতেই পড়ে নাই, এইরকম কিন্তু মজার মজার অভিজ্ঞতা কিন্তু আমরা এই অন্তত খাওয়াকে কেন্দ্র করে ইউনিভার্সিটি থাকা অবস্থায় নিয়েছি, খুবই ভালো লাগার মতো স্মৃতি ছিল অন্তত খাওয়াকে কেন্দ্র করে। তো আজকে এই পর্বই আর কি খাওয়াকে কেন্দ্র করে ইউনিভার্সিটির অভিজ্ঞতা। আমার যদি কোনো প্লেস মিস হয়ে যায় তাহলে আপনারা যারা শুনছেন তারা আমার লিখে জানাবেন বা লিখবেন যে এই জায়গাগুলো মিস হয়ে গেছে, তাহলে ওটা স্মৃতিতে আসবে এই অবস্থা। আর এরপরে হলো ইউনিভার্সিটির অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। আর সবাইকে বলি যে এই দুরবস্থার মধ্যেও আমরা একটু ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে মানসিকভাবে ছেলে ছোটো ছোটো বাচ্চারা সিনিয়র মেম্বার্স ফ্যামিলি তারা সবাই আরও খারাপ হয়ে যেতে পারে, সেই জিনিসটা অন্তত না হয়। এই জন্য আমরা টুকে টুকি ক্রিয়েটিভ কাজকর্ম সবাইকে এঙ্গেজ রাখার একটু চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই বাড়িতে থাকবেন, নিরাপদে থাকবেন।